পিস টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা পিএসটিভি বাংলার আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে অত্যন্ত জরুরি আরেকটি মূলনীতি যেটা মুসলিমদের জন্য একটি জরুরি বিষয় আজকের যুগের মুসলিমদের জন্য সেই বিষয়টি আজকে কোরআনে হাকিম থেকে নিয়ে আসছি সেটি হল দুই নম্বর সুরে আল বকারার একশো বিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ বলেছেন ওয়েলেনতর দ আঙ্কেল ইয়হুদ ওয়ালেন সর হে তত্য আমি তোর দ কোশ্চেনকালেও রাজি হবে না তোমার উপর ইহুদ ওলেন্য সর এবং খ্রিস্টান ত্তা ব্য মিল্লতা হোম যাবৎ তুমি অনুসরণ করবে তাদের মিল্লাতের তাদের মিল্লাতের অনুসরণ ছাড়া তারা কশিন কালেও তোমার উপর রাজি খুশি হবে না রাজি খুশি তখনই হবে যখন তুমি তাদের ধর্মের তাদের মিল্লাতের অনুসারী হয়ে যাবে আসলে ইসলামের মূলনীতি হলো ইন্নামাল মিনুনা ইহোয়াহ মমিন রাই একে অপরের ভাই ইন্নামা দিয়ে বলেছেন একমাত্র মমিনাই একে অপরের ভাই যারা মুমিন নয় যারা মুসলিম নয় তারা মুমিনদের ভাই হতে পারে না আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলিম আরেক মুসলিমের ভাই লা ইয়াহজুলহু ওয়ালা ইয়াজলিমহু ওয়ালা ইয়াহকুরুহু সে তাকে সাহায্য বঞ্চিত করবে না সে তাকে জুলুম করবে না সে তাকে তুচ্ছ তাচ্ছিল করবে না অপমান করবে না বেহাসবিম রিম শাররি আন ইয়াহকুরু আকা মুসলিম একজন মুসলিমের অনিষ্ট বা মন্দ হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট যে সে তার একজন মুসলিম ভাইকে অপমান করবে তুচ্ছ মনে করবে নগণ্য ভাববে প্রিয় ভাই বোনেরা বন্ধুত্ব হবে আল ওয়ালা ওয়াল বারা শত্রুতা মিত্রতা মুসলিমদের সাথে মুসলিমদের মিত্রতা হবে এটাই হলো আল্লাহর বিধান যেমনটি সূরা আলে ইমরানে আল্লাহ বলেছেন লা ইয়াতাকিজিল মুমিনুনা আল আউলিয়া আমিন দুনিল মিনিন সে র আলেম রনের সাতাশ নম্বর আয়াতগুলি পড়লে দেখবেন আল্লাহ বলছেন যে মুমিনরা কাফেদেরকে যাতে আউল ইয়ারূপে বন্ধুরূপে রূপে গ্রহণ না করে আমার ইয়া ফালদা আলিকে ফলে হিসেবে মিনাল লহফিশ সাই কোন মুমেন্ট যদি কোনো কাফেরকে বন্ধুরূপে গ্রহণ করে তার অভিভাবক সাহায্যকারী রূপে গ্রহণ করে ফলে হিসে মিনাল লহফিস সেই সে আল্লাহর দিনের কোনো কিছুর উপরে আন নেই ইল্ল অন্ততকু মিন হুম তো ক তবে আত্মরক্ষার জন্য যদি কোনো কিছু করতে হয় সেটা ভিন্ন জিনিস ভয় থাকলে তখন বাহ্যিক কিছু বলা যেতে পারে কিন্তু মন থেকে তাদেরকে রূপে গ্রহণ করা কোনো সুযোগ নেই এটা আমাদের ধর্ম আল্লাহ তালা জসুর আল ইমরানের একশো দশ নম্বর আয়াত সেখানে বলেছেন কুন্তুম খয়রা উম্মতিন নাস তোমরা সর্বশ্রেষ্ঠ একটি জাতি মানব কল্যাণের জন্য যাদেরকে বের করা হয়েছে আনা হয়েছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি আবু নদী আলাতানো বলতে নেই এতের তাপ সিরে কুন্তম খাইরান্না সেলিন নাস তুন আহোম বিশ্বালা আছে ওলাগলাল হাতত তোমরা কত উত্তম জাতি মানুষের সাথে যুদ্ধ করো কোনো স্বার্থের জন্য নয় যুদ্ধ করো ওদেরকে জান্নাতে নেওয়ার জন্য তোমরা যুদ্ধ করো ওদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। কত ভালো মানুষ নিজের জীবন বিপন্ন করে তাকে জাহান্নাম থেকে বাসা তোমরা যাচ্ছ কত ভালো মানুষ কত ভালো উত্তম জাতি তোমরা তোমরা মানুষকে শিকলে আবদ্ধ করে বেড়ে পরিয়ে তারপর জান্নাতের দিকে নিয়ে অর্থাৎ বন্দি করে এনে মুসলমান সমাজে কিছুকাল থাকলে তারাও তাদের নিজ ধর্ম মানব ধর্মটি বুঝতে পারে আল্লাহর দিনটি বুঝতে পারে ইসলাম বুঝতে পেরে মুসলমান হয়ে জান্নাতে চলে যায় নাসুদ্দিন আলবানি একটি হাদিস বয়না করেছেন একদিন নবীজি খুব হাসছিলেন খুব হাসছিলেন এত হাসেন কেন তখন নবুজি বললেন যে এরকম একদল মানুষ আমি দেখতেছি লোকেরা ওদেরকে শিকল বেড়ে ভরে জান্নাতের দিকে নিচ্ছে ওরা যেতেই চায় না দেখো কেমন বোকা জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে জান্নাতে নেওয়ার জন্য বেঁধে নিয়ে যেতে হচ্ছে ওদেরকে জানাতে যাবে না আক্রাহা আইলেহিম তাদের কাছে কি খারাপ লাগতেছে জান্নাত হ্যাঁ সেই অকল্পনীয় সুখের জগৎ যারা বুঝে না তাদেরকে সেই সুখের জগতে নিতে গেলে কিছু বিগ্রহ তো লাগে ইসলাম যে যুদ্ধের কথা বলছে সেটা মুসলমানদের স্বার্থের জন্য নয় অমুসলিমদের স্বার্থের জন্যই তাদের উদ্ধারের জন্যই সবহান্লাহ তো এই জন্য ইসলাম যে বলছে তাদের সাথে শত্রুতা পোষণ করতে হবে শত্রুতা না পোষণ করলে তো কখনো মুসলিমরা তাদেরকে ইসলামের দাওয়াত দেবে না তাদেরকে জাহান নাম থেকে উদ্ধার করার চেষ্টা করবে না শত্রুতা থাকলে সংঘাত থাকবে সংঘাতটা থাকা উচিত বিরোধী থাকা উচিত এই বিরুদ্ধে থাকলে পরে তাদেরকে দাওয়াত দিয়ে 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 জাহান নাম থেকে উদ্ধার করা যাবে আর যদি সবাই সবার বন্ধু হয়ে গেলাম তাহলে তো বন্ধুকে তো কেউ ডিস্টার্ব করবে না তার মনে খারাপ লাগবে এমন কোনো কথাই বলতে চাইবে না তার ফলাফল কি হবে বন্ধু অজান্তে জাহান নামে পড়ে যাবে আর উদ্ধার পাবে না এই জন্য অমুসলিমদের স্বার্থেই মুসলমানদের উচিত যতক্ষণ সে ইমান না আনছে যতক্ষণ সে এক আল্লাহর প্রতি ইমান এনে জাহান নাম থেকে বাঁচার পথে না হাঁটছে ততক্ষণ তার সাথে কোনো বন্ধুত্ব নেই বাপে পুঁতি যেমন হয় যে যতক্ষণ তুই স্কুলে আমার ছেলে না শত্রুতা কেন বাবা যদি বলে বাবা ভালো আছে স্কুলে যায় না পড়ালেখা করে না ঠিক আছে বাবাও কিছু কয় না এটা স্নেহ নয় এটা সন্তানের প্রতি দয়া মায়া নয় বরং এটাই নিষ্ঠুরতা যে সন্তানকে বোকা থাকতে দিল মূর্খ হতে দিল আজীবন মূর্খ তার গ্লানি বয়ে বেড়াবে সন্তান আর যদি পিতা কঠোর হন সেই তার জন্য রহম তার জন্য দয়া যেহেতু মুসলিমদের মুসলিমদের সাথে বন্ধুত্ব না করা যতক্ষণ পর্যন্ত সে জান্নাতের পথে না আসবে প্রয়োজন এই জন্য যতক্ষণ পর্যন্ত ইমান না আনবে কারোর সাথে কোনো বন্ধুত্ব নেই হ্যাঁ আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না ওই সব অমুসলিমদের সাথে ন্যায় পরায়ণ আচরণ করতে ইনসাফ করতে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না তোমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে না বা বের করার ক্ষেত্রে অন্য কাউকে সাহায্য করে না ওই সব সাথে খুব ন্যায়সঙ্গত আচরণ করো মানবিক আচরণ করো তাদেরকে খাওয়া সাহায্য করো সবই করতে পারবা এগুলো তো কোনো বাধা নেই কারণ ইসলামে এত আমদ পাম খাদ্য খাওয়ানো মানবিক সাহায্য করা এক্ষেত্রে কোনো বাস বিচার নেই যেমন হাদিসে বলা হয়েছে আল মুমিনুমান আমিন নাস আলা দিমা ইহিমা মু আলিহিম হাদিস যে মুমিন তো সেই মানুষটা যার দিক থেকে নিজেদের জান মালের নিরাপত্তা অনুভব করে যে সে আমাদের জানমালের মালের কোনো ক্ষতি করবে না প্রিয় ভাই বোনেরা তো এখানে আমাদেরকে নিষেধ করা হয়েছে যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি খ্রিস্টানদের ধর্ম অবলম্বন না করবে তারা তোমাদের উপর রাজি হবে না তারা যতক্ষণ খ্রিস্টান থাকবে তোমার সাথে সত্যিতা করবে করুক এটা থাকার প্রয়োজন আছে কিন্তু তুমি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করো না সুর আল মায়েদা ওয়াল্লাহ এটাই বলেছেন ইয়া আই অল্লাহ জি নারা মানুহ লাত থেকে জানি হু দেবনা সর আউলিয়া অহ ইমানদার সমাজ ইহুদী নাসারাকে নিজেদের আউলিয়া বন্ধু রূপে গ্রহণ করো না বার দুহু মা আউলিয়া ওবাদ তারা একে অপরের বন্ধু হবে এটা তাদের ধর্ম আর তোমরা মমিন বমিনে বন্ধু হবে এটা তোমাদের ধর্ম হমায় ইয়াত আল্লাহ হমিন কুমফা ইন্ন হুমিন হম তোমরা কেউ যদি ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো বন্ধুরূপে গ্রহণ করা এক জিনিস আর ইনসাফ করা সম্পূর্ণ জিনিস এটা তাদের সাথে সেটা তাদের সাথে সব দেয়া যাবে যাবে করা সেটা জায়েজ কিন্তু বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না এটা তোমারও স্বার্থ আছে ওদেরও স্বার্থ আছে হয়তো একদিন এই বন্ধুত্বের লোভে তারা ইসলাম কবুল করে জান্নাতের পথ পেয়ে যেতে পারে আবার তুমি যদি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো তুমি জান্নাতের পথ হারিয়ে তাদের মতো জাহান নামে চলে যেতে পারো অতএব তোমাকে রক্ষার জন্য এবং তাদেরকে ইসলামের দিকে আসার সুযোগ করে দেওয়ার জন্য এই শত্রুতার প্রয়োজন আছে যে বন্ধুত্ব চলবে না অন্য সব মানবিক আচার আচরণ সব চলবে কিন্তু বন্ধুত্ব চলবে না অতএব এখানে মূল কথা হলো তাদের জীবনধারা গ্রহণ করা তাদের লাইফ স্টাইল গ্রহণ করা তাদের বিধিবিধানকে গ্রহণ করা তাদের আইন বিধিবিধানকে যদি কোনো মুসলিম মনে করে যে হ্যাঁ এটা ইসলামের মতোই পালোনিয় এটা সুন্দর তাহলে সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল তার সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকবে না এটা কঠিন জিনিস সূরা নিসা আল্লাহ বলেছেন ওয়ালাউ কানূ ইউমিনূনা বিল্লাহি ওয়ান-নাবিয়্যি ওয়া মা উনজিলা ইলাইহি মাততাকাজূহু মাউলিয়া এরা যদি আল্লাহর প্রতি ঈমান আনতো নবীর প্রতি ঈমান আনতো এবং নবীর কাছে যে ওয়াহিন আজিল হয়েছে সেই ওয়াহী বিশ্বাস করত তাহলে মাততাকাজূহু মাউলিয়া তারা এই ঈমানদাররা অমুসলিমদেরকে কিছুতেই বন্ধু গ্রহণ করতো না যখন বন্ধু গ্রহণ করেছে বুঝা গেলো এদের ইমান নেই এই শত্রুতার চিরস্থায়ী যতক্ষণ তারা ইমান জান্নাতের পথে আগুয়ান হবে না ততক্ষণ পর্যন্ত তাদের সাথে কোনো বন্ধুত্ব নেই যেমন টা আল্লাহ বলছেন সোনাল আল একশো বিশ নম্বর আয়াত কুল ইন না হুদা ল হে উয়াল হুদা বলো আল্লাহর হেদায়েতে একমাত্র হেদায়েত ওলা নিতাবা আহ্লাজি তুমি যদি তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করো তোমার কাছে এল মাসার পর মা লা কামিনাল ল হে মিম ওয়ালে ই ওয়ালা নসির তোমার জন্য কোনো অভিভাবক নেই কোনো সাহায্যকারীও নেই অতএব কিছুতেই তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করা এটা মুসলমানের জন্য কোনো সুযোগ নেই বর্তমানেও না ভবিষ্যতেও না ক্রমেই না আল্লাহ এটা এজন্যই আমাদেরকে দিয়েছেন যে বন্ধুত্বের কারণে বন্ধু যে দিন পালন করে আরেক বন্ধু সেই দিন পালন করা শুরু করে দেয় অতএব এদের সাথে বন্ধুত্বের কোনো সুযোগ নেই আল্লাহ জানা। ইহুদি বা বিজাতির বন্ধু হয়ে ধর্মত্যাগী হবে তাদের ব্যাপারে বলেছেন সুরাল বখর আর দুইশো সতেরো নম্বর আয়াত হম ইয়ার তাদিদ মিনকুম আন দিন হি ফায়ামতের তোমাদের মধ্য থেকে যে ধর্মত্যাগী হয়ে যায় তারপর কাফের অবস্থা মৃত্যুবরণ করে উলে ঐকে হাবে আম আল হুম তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল ফের দুনিয়াওয়ালা খেরা দুনিয়াতেও আখেরাতেও উলে আইকা শাবন আরি হুম ফিহা ফোয়ালিদুন আর এরা হলো জাহান্নামবাসী চিরস্থায়ীভাবে সেখানে পসবাস করবে ইহুদি খ্রিস্টানরা কি চায় এ সম্পর্কে সূরা আল বাকারার 109 নম্বর ayat আল্লাহ বলেছেন ওয়াদ্দা কাসিরুম মিন আহাল কিতাবি লা ইয়ারুদদূনকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা অনেক আহলুল কিতাব ইহুদি খ্রিস্টানা কামনা করে তোমাদের ईमानदार হওয়ার পরে তোমাদেরকে যদি তারা কাফের বানিয়ে দিতে পারত কত ভালো হতো তারা কাফের বানাতে চায় তোমাদেরকে হাসাদাম মিন ইনদ আনফুসিহিম এটা তাদের একটা হিংসা তোমরা কেন ইমান নিয়ে জান্নাতে যাবা এই হিংসায় তারা এটা কামনা করে

অহু ও খাই রাহরিন বরং আল্লাহই তোমাদের সাহায্যকারী তিনি উত্তম সাহায্যকারী অতএব তোমরা আল্লামুখী হ তাদের হইও না কিছুতেই এজন্যই প্রিয় ভাই বোনেরা আল্লাহ তালা এই জিনিসটি বলেছেন আজকের বিশ্ব বাস্তবতা যত উৎপীড়ন যত নিপীড়ন যত যুদ্ধবিগ্রহ যত মানুষ হত্যা যত কিছু সব কিছু মুসলিম দেশগুলির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে সমস্ত চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে আল্লাহর চেয়ে বেশি জানার তো কেউ নেই এটা আল্লাহর কথা আল্লাহ বলেছেন এয়া ইউ আল্লাহ জিন আন উল্লাহতাকে যদি বেতনা তিনন্দু নিকুম লা আল্লু নাকুমু খাওয়ালা ইমানদার সমাজ মুসলিম ছাড়া কোনো অমুসলিমকে ভিতরের সংবাদ জানে এরকম কোন দায় দায়িত্ব এরকম বন্ধু রূপে গ্রহণ করো না গ্রহণ করলে কি হবে লা আল্লু নাকুমু খাওয়ালা তোমাদের ধ্বংস করতে কোনও ত্রুটি তারা বাদ দেবে না কোনো ত্রুটি করবে না তোমাদেরকে ধ্বংস করার জন্য যা করা লাগবে সব তারা করবে অতএব বেতরের খবর কিছুতেই কোন অমুসলিমকে জানিও না ভাইরা এটা আমাদের ধর্ম অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে আমরা তাদের সাথে ইনসাফ আচরণ করব ইনশাল্লাহ ন্যায়সঙ্গত আচরণ করব কোনো সন্দেহ নেই তারাও আমাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করবে কোনো সন্দেহ নেই কিন্তু বন্ধুত্ব সম্ভব নয় এই মূলনীতিতে আমরা বিশ্বাস করি এবং এই মূলনীতির উপর চলবো ইনশাআল্লাহ সময় হয়েছে একটি বিরতির বিরতি শেষে আবার ওই আয়াতে আমরা আসবো ইনশাআল্লাহ এই মূলনীতি বর্ণনা করবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন

তবে ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না কাল রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say that he was crucified,

বিরতি শেষে আমরাও ফিরে আসলাম আজকের এই মূলনীতি নিয়ে বলেন আনকাল আঙ্কেল ইয়াহুদু বলেন না স র হাত তত্ত্ব মিল্যতা হুম কোনোদিনও ইহুদি না স র তোমাদের উপর রাজি হবে না তাদের ধর্ম অনুসরণ না করা পর্যন্ত তাদের দলভুক্ত হওয়া পর্যন্ত ফ্রে ভাই বোনেরা বন্ধুত্ব হবে আল ওয়ালাওল বর শত্রুতা মিত্রতা মুসলিমদের সাথে মুসলিমদের মিত্রতা হবে এটাই হল আল্লাহর বিধান যেমনটি সোরালে এম রনে আল্লাহতাল বলেছেন লাত্তাকে জিল মুবিন উনাল কাফেরিনা আউলিয়া আমিন মিন দু নীল মিনিন সোরা আলেম রনের সাতাশে আঠাশ নম্বর আয়াতগুলি পড়লে দেখবেন আল্লাহ বলছেন যে মুমিনরা কাফেরদেরকে যাতে আউলিয়া রূপে বন্ধুর রূপে অভিভাবক রূপে গ্রহণ না করে অমাইয়া ফালদা আলিকে ফালেই সে মিনাল ল হেফিশাই কোনো মুমিন যদি কোনো কাফেরকে বন্ধু রূপে গ্রহণ করে তার অভিভাবক সাহায্যকারী রূপে গ্রহণ করে ফলে ইসামিন আল্লাহ হাফিজ সে আল্লাহর দিনের কোনো কিছুর উপরে আর নেই ইল্লা তবে আত্মরক্ষার জন্য যদি কোনো কিছু করতে হয় সেটা ভিন্ন জিনিস ভয় থাকলে তখন বাহ্যিক কিছু বলা যেতে পারে কিন্তু মন থেকে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা কোনো সুযোগ নেই এটা আমাদের ধর্ম আজকের বিশ্ব বাস্তবতায় তো আমরা এটা দেখি যেসব দেশ তাদের বন্ধুত্ব বরণ করেছে সেই সব দেশের কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি আমূল পরিবর্তন হয়ে তাদেরই দেশের মতো হয়েছে এটা সচেতন মুসলিম মাত্রই আমরা জানি অতএব এই বন্ধুত্ব তো তাদের জন্য ক্ষতিকর তাহলে তারাও তো আর হকপথ পথ পেল না মুসলিমরা যদি তাদের মতো হয়ে যায় সুপথভাবে কি করে তারাও জাহান নামের পথে চলে যাবে আর মুসলিমরাও জাহান নামের পথে চলে যাবে মুসলিম আর অমসলিম যদি একাকার হয়ে যায় আর এটা অবস্তব যেমন আল্লাহতালা পাঁচ নম্বর আল মায়েদার বিরাশী নম্বর আয়তে বলেছেন লাতাজি দেন আসাদ আছে আদা আল্লিল্লাজিন আ মনোল ইয়াহু দাবাল্লা জি না আশরাকু অবশ্য অবশ্যই তুমি সমগ্র মানব জাতির মধ্যে ইমানদারদের সবচেয়ে বড় দুশ্মন হিসাবে পাবে আলিয়াহুদ এক নম্বর দুশমন হিসেবে পাবে ইহুদিদেরকে এটা সারা বিশ্বে আজকে প্রমাণিত ফিলিস্তিন সহ সারা বিশ্বের মুসলিমদের যত বিপর্যয় প্রত্যেকটা বিপর্যয়ের পিছনে ইহুদিদের হাত আছে নবী সাল্লা জীবনেও মদিনার জীবনেও যত বিপর্যয় আজাব যুদ্ধ তো তারাই গিয়ে সংগঠিত করিয়েছিল কোনায়সকে ক্ষিপ্ত করে নবীজিকে ছাদের উপর থেকে পাথর মেরে হত্যা করার ষড়যন্ত্র করেছিল ছাগলের মধ্যে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করার ষযন্ত্র করেছিল হেন ষযন্ত্র নেই যেটা তারা করেনি শেষ পর্যন্ত বন করাই যা বন নদীর তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করে খায়বারে তারপর অমরের যুগে খায়বর থেকে তাই মারই হাতে বহিষ্কার করা হয়েছিল এই ষযন্ত্রের কারণে অতএব তাদের সাথে পূর্ণ ন্যায় পরায়ন আচরণ মুসলিমরা অবশ্যই করবে ব্যবসা বাণিজ্য করবে দেয়া নেয়া করবে কিন্তু হৃদয়ের বন্ধুত্ব এটা সম্ভব নয় এটা হলে মুসলিমও শেষ হবে

আচার আচরণ সবকিছু সামাজিকতা এক রাষ্ট্রে বসবাস পরস্পরের অধিকার দেয়া এবং একে অপরের উপকার করা মানব সেবা করা এগুলি সব চলবে কিন্তু হৃদয়ের বন্ধুত্ব যতক্ষণ সেই ইমান না আনবে এটা হবে না এটা তো আল্লাহর হক এটার কোনো বাস্তব প্রভাব তো সামাজিক জীবনে আসবে না যেহেতু এটা মনের ভিতরে থাকবে সামাজিক জীবনের সে ইনসাফ করবে কারণ আল্লাহর নির্দেশ ইসলামী চরিত্র সালমান কতা কাফ আম্ম জলাম আকা ওয়াসেন ইলা আহমান যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক রচনা করো নবীজ সাল্লাল্লাহ সাল্লাম মুখ তার বলতেন যে ভাই রান আলাকুম রাহেমান সাহাবুল্লু হা বিবালা আলে হাঁ সহিমুস যে তোমাদের সাথে যে রক্তের বাধন আছে ও মুশিক এটা আমি ছিন্ন করব না নবীজিত চাচা আব তলবের গৃহে থেকেই তিনি তার দিন প্রচার করেছেন মুক্কি জিন্দগির অধিকাংশ ব্যাপী। এগুলো ঠিক আছে কিন্তু মনের বন্ধুত্ব চলবে না কোনো ক্রমেই ওলা তাজিদেন না আকর আবহু মদত আল্লিল্লাজিন আমনুল্লাহ জ্বিনা কলু ইন্ন সরা তবে এ তিন দল ইহুদি কর্তলীগ আর খ্রিস্টান তিন দলের মধ্যে তুলনামূলক সবচেয়ে বড় দুস্মণি মুসলিমদের সাথে করে ইহুদিরা তারপরে যারা মুশশিখ তাঁরা তারপরে খ্রিস্টানদের ভাবে বলা হয়েছে এরা বন্ধুত্বের অনেকটা কাছাকাছি পাবে তাদেরকে মুসলমানদের কারণ ঈসা আল্লাহ ইসলাম আমাদের নবীজির আগের নবী ছিলেন আবার ঈসা আলাইহিস সালাম আসবেনও আর খ্রিস্টানদের মধ্যে যেহেতু নম্রতা কুমলতা বেশি আল্লাহ বলছেন যালিকা আলিকে মিনহুম কিসিসিনা ও এদের অনেক ধর্মগুরু অনেক সন্ন্যাসী আছে পাদ্রী আছে ওয়া আনহুম লা ইস্তাকবিরুন এরা অহংকার করে না মূল কথা হলো আল ওয়ালা বারা বন্ধুত্ব মিত্রতা শত্রুতা হবে ইমানের ভিত্তিতে পৃথিবীর যেই কোই মানানুক সে আমার বন্ধু সে যে ধর্মেই থাকুক না কেন যে জাতি বর্ণের মানুষই হোক না কেন ইন্নাল মিনু নেই খ ইমান আনার সাথে সাথে সে আমার বন্ধু যতক্ষণ সে অন্য ধর্মে আছে যতক্ষণ কিছু পয়েন্টে তার সাথে আমিও এক হতে পারি যেমন সোনা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়তালা বলেছেন কুলিয়া আহালা কিতাব তা হলো কালিমা তিন স ইমাই নকুম বলো এয়া আহালে কিতাবরা এসো তোমরা একটি কালেমার দিকে যে কালেমা আমাদের আর তোমাদের মাঝে এক সমান সেটা কি আল্লাহ নানা আবুদা ইল্লাহ্ ল আল্লাহ ছাড়া আর কারোই আমরা করব না ওলা নুশ্বে কবিহি সেই আ আল্লাহর সাথে কোনো জিনিসকে আমরা পার্টনার করব না শরিক করব না ওলা এয়াত্তা কিজা বাওদুন আ বাওয়া দান আরবাবা মিন্দুন ইল্লাহ আমাদের একজন আরেকজনকে রব বানিয়ে নেব না আল্লাহকে বাদ দিয়ে এইসব পয়েন্টে তোমরা আমরা এক আসনা আমরা এই পয়েন্টে কাজ করি একটা একত্রতা ঘোষণা করি এটা হতে পারে আন্তধর্ম সংলাপের মধ্যে প্রত্যেক ধর্মেই মানব হত্যা অন্যায় হত্যা মহাপাপ প্রত্যেক ধর্মেই জেনা ব্য বিচার মহাপাপ প্রত্যেক ধর্মে অন্যায় ভাবে করা সম্পদ লুণ্ঠন মহাপের ইত করা এটা বিশ্ব মানবতার উপকারের স্বার্থে এগুলো ঠিক আছে এগুলোতে আমরা কাজ করব কিন্তু অন্তরের বন্ধুত্ব এটা শুধু মুসলিমে মুসলিমে হবে যেমন ইহুদিরা ইহুদিদের সাথে খ্রিস্টানরা খ্রিস্টানদের সাথে পত্তলিকরা পত্তলিকদের সাথে এটা প্রত্যেকেরই ধর্ম প্রত্যেকেরই ধর্ম পালনের অধিকার আছে ওদের অধিকার আছে আমাদের সাথে শত্রুতা করার আমাদেরও অধিকার আছে তাদের সাথে শত্রুতা করার কোনো সমস্যা নেই নিজের নিজের ধর্ম প্রত্যেকে পালন করবে একাকার হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আজকের অনেক মুসলিমে এই জিনিসটা মানছেন না এটা ভয়ঙ্কর একটা জিনিস আল্লাহ বলেছেন সূরা হুদের এই আয়াতে যে ওলা তার কান নার। যারা শিরিক করছে জুলুম করছে ওদের দিকে ঝুঁকে পড়ো না তাহলে আগুনে স্পর্শ করবে কি ভয়ংকর কথা ওদের সাথে মিশে যাওয়া না একটু ঝুঁকে পড়লেই ওদের দিকে মনটা গেলেই আগুনে স্পর্শ করবে ওয়ালাউলা আন সাববাতনা লাকাদ kittat tarukan ilaihim shay'an qalila সূরা বানি ইসরাঈল আল্লাহ বলেন হে নবী আপনাকে যদি আমি শূদ্রিও না করে দিতাম আপনি একটুখানি তাদের প্রতি ঝুঁকে পড়ছিলেন ইজালা আযাকুনা কদাই ফাল হায়াতি ওয়া দিফাল মামাত যদি একটু ঝুঁকে পড়তেন তাহলে এই পৃথিবী জীবনের ডবল শাস্তি পরকালের जिंदगी মৃত্যুর পরে जिंदगीর ডাবল শাস্তি আপনাকে আমি আশাদান করাতে যদি ওদের প্রতি আপনি ঝুঁকে পড়তেন নাউজুবিল্লাহি মিন জালিক এখানে সামনতমা এই সুযোগ নেই মনের দিক থেকে সব সময় এটা বইরে থাকবে আমাদের ধর্ম আমাদেরকে যা বলেছে ইসলাম যা বলেছে সেটা পালন করার তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তাসতগফিরু ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু করলে পানি বিশুদ্ধ হয় ডায়লাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

এই দায়িত্ব পূরণ করুন ইসলামী সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট সমহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী শেরিয়া অনুসরণের মধ্যে নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী লক্ষ্য, সেই সব মহান দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শেরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা বাংলার পর্দায় জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ান নীতিমালা প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়